প্রিয় সিংহাই সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে সুস্থ আছো। আমিও তোমাদের দয়ায় ভালো আছি। কলেজের অফিসিয়ালি রুটিন অনুসারে দ্বিতীয় বর্ষের আজকে আমাদের প্রথম ক্লাস, বা আজকে আমার উচ্চতর গণিতের প্রথম ক্লাস। কিন্তু যদি বিশ্বের এই করোনা পরিস্থিতি না থাকতো, তাহলে কিন্তু আমরা অফিসিয়ালি এপ্রিল মাস থেকেই তোমাদের কলেজেই আমরা দ্বিতীয় বর্ষের ক্লাস নিয়ে থাকতাম। যদিও আমি তোমাদের যখন অনলাইন ক্লাস সিংহের সরকারি কলেজের পক্ষ থেকে পরিচালিত হয়ে আসছে, আমি কিন্তু তোমাদের দ্বিতীয় বর্ষেরই ক্লাস নিয়েছিলাম। তোমরা যারা ক্লাস করেছ অথবা তোমরা কলেজের পেজ অথবা সিংহের গভ কলেজ ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স এই পেজেও আমার যে ক্লাসগুলো দেওয়া আছে বিগত সময়ে দেখবার, সবই দ্বিতীয় বর্ষের ক্লাস। কারণ আমি ধরে নিয়েছিলাম যে দ্বিতীয় বর্ষে ক্লাস শুরু হতে দেরি হবে এবং তোমাদের প্রথম বর্ষের সিলেবাসের অনেকাংশই আমার শেষ হয়ে গেছিল, এই কারণেই, যাতে তোমরা দ্বিতীয় বর্ষের ক্লাসগুলো বাসায় বসে করতে পারো। সেই জন্যই আমি বিগত সময়ে যারা আমার ক্লাস করেছিল তারা জানো যে আমি দ্বিতীয় বর্ষের ক্লাসগুলোই দিয়েছিলাম। শুধুমাত্র আমরা তখনকার সময় আমরা প্রথম বর্ষে যখন আমরা ফিজিক্যালি কলেজে ক্লাস নিয়েছিলাম, তখন বৃত্ত চ্যাপ্টারটি করানো হয়েছিল না, এই কারণে প্রথম বর্ষে শুধু আমরা বৃত্তের ক্লাসটি করেছিলাম। আর যতগুলো ক্লাস হয়েছে আমি তোমাদের দ্বিতীয় বর্ষেরই ক্লাস নিয়েছিলাম। যদিও তোমাদের এই কয়েকদিন আগেই তোমাদের কলেজের পক্ষ থেকে তোমাদেরকে কি করা হলো, প্রমোশন দেওয়া হলো, একটা অনলাইন তোমরা পরীক্ষা দিয়েছিলে, সেই পরীক্ষার মাধ্যমে তোমরা এখন দ্বিতীয় বর্ষে, অর্থাৎ অফিসিয়ালি তোমরা দ্বিতীয় বর্ষে উঠে গেছো। কিন্তু আসলে এই দ্বিতীয় বর্ষে উঠার কথা ছিল তোমাদের এপ্রিল মাসে। এই কারণেই আমি কিন্তু তোমাদের বিগত সময়ে দ্বিতীয় বর্ষের ক্লাসগুলোই আমি করিয়েছিলাম। লক্ষ্য করো, আমরা শুধু ওই সময় কি করেছিলাম, প্রথম বর্ষে শুধুমাত্র আমাদের বৃত্তটা ক্লাসে আমরা করাতে পারিনি, এই কারণেই শুধু আমি বৃত্তের ক্লাসটা নিয়েছিলাম। আর যতগুলা ক্লাস হয়েছে আমার সবগুলাই দ্বিতীয় বর্ষের ক্লাস। যদিও আজকে কলেজের অফিসিয়ালি দ্বিতীয় বর্ষের এই উচ্চতর গণিত ক্লাসটা আজকেই কিন্তু শুরু হলো, কিন্তু বিগত সময় কিন্তু আমি এই ক্লাসগুলো করিয়েছিলাম। লক্ষ্য করো, দ্বিতীয় বর্ষে তোমাদের মোট চ্যাপ্টার আছে কয়টা, আজকে আমি শুধু চ্যাপ্টার সম্পর্কে ধারণা দেবো এবং কোনগুলো কিভাবে পড়বা সেগুলো বলবো। দেখো বইতে, তোমাদের বই যদি একজন আসছো, সুমাইয়া ইসলাম। সুমাইয়া কেমন আছো তুমি? জি স্যার ভালো, আপনি কেমন আছেন? লক্ষ্য করো, দ্বিতীয় বর্ষে আমাদের মোট চ্যাপ্টার আছে 10টা। এই 10টা চ্যাপ্টারের ভিতরে কিন্তু আমি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা চ্যাপ্টার অলরেডি করানো হয়ে গেছে, ঠিক আছে? তার মানে তোমরা যদি এখন টেস্ট অথবা প্রিটেস্ট পরীক্ষাও কলেজে নেওয়া হতো, তারপরে কিন্তু যথেষ্ট যারা তোমরা আমরা ক্লাস করেছো বা পেজে দেওয়া আছে ক্লাসগুলো ফলো করলে তোমরা করতে পারবা। দেখো, প্রথম অধ্যায়টা আছে বাস্তব সংখ্যা ও অসমতা, আমি এটা তোমাদেরকে করিয়েছিলাম এবং সেটা আমি হাতে লিখে করিয়েছিলাম, ভিডিওটা পরে আপলোড করেছিলাম। তারপরেরটা আছে জটিল সংখ্যা, চতুর্থ অধ্যায় আছে বহুপদী সমীকরণ ও বহুপদী সমীকরণ, অর্থাৎ মূলধার যোগফল এবং মূলধার গুণফলের যে অঙ্কগুলো ছিল আমাদের, এবং একটা দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয়, তোমাদের কিন্তু এগুলো অবজেক্টিভে আসবে। এর পঞ্চম অধ্যায়টা লক্ষ্য করো, এই যে পঞ্চম অধ্যায়টা, এটা আমরা কিন্তু প্রথম বর্ষে করিয়েছি, এটা কিন্তু আমরা প্রথম বর্ষে করিয়েছি। লক্ষ্য করো, দ্বিপদী বিস্তৃতি, আমরা কিন্তু এটা প্রথম বর্ষে করিয়েছি। ষষ্ঠ অধ্যায় কণিক, এই কণিকে দেখো বইয়ে কণিকের তিনটা পার্ট আছে। কণিকের প্রথম পার্ট হচ্ছে 6.1 চ্যাপ্টার, সেটা ছিল পরাবৃত্ত। তারপরের চ্যাপ্টার হচ্ছে তোমার পরাবৃত্তের পরের চ্যাপ্টার হচ্ছে উপবৃত্ত, তারপরের চ্যাপ্টার হচ্ছে অধিবৃত্ত। তাইলে আমাদের কণিকের আমরা একটা পার্ট করিয়েছি মাত্র, অর্থাৎ পরাবৃত্ত করিয়েছি। কোন অঙ্কগুলো আমি একটু খেয়াল করে দেখো, y² = 4ax, এই ধরনের যে স্ট্যান্ডার্ড ইকুয়েশন থাকলে আমরা করিয়েছিলাম মূলবিন্দু কি, শীর্ষবিন্দু কি, উপকেন্দ্রের স্থানাঙ্ক কত, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, দ্বিঘাতের সমীকরণ, অর্থাৎ ক্লাস যদি করে থাকো চিত্রটা ছিল কিন্তু এইরকম, খেয়াল করো এইরকম কিন্তু একটা চিত্র ছিল, ঠিক আছে? এই এইরকম একটা চিত্র ছিল, সেখান থেকে
এই যে এইটা এইটা হচ্ছে কি আমাদের, এইটা হচ্ছে নিয়ামক রেখা, ঠিক আছে, আর এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে এস, এভাবে কিন্তু আমরা এই অঙ্কগুলো করে এসেছি। তার মানে ষষ্ঠ অধ্যায়ের তিনটা অংশ আছে, একটা হচ্ছে পরাবৃত্ত, তারপরের অংশ হচ্ছে উপবৃত্ত, এবং তারপরের অংশ হচ্ছে অধিবৃত্ত। তার মানে তিনটা অংশের ভিতরে আমরা করিয়েছি মাত্র পরাবৃত্ত, আর দুইটা অপশন বাকি আছে। যদিও লাস্টের যে অংশ অপশনটা অর্থাৎ অধিবৃত্ত, অধিবৃত্ত না করলেও অ্যান্সার করা যায়। তোমরা ভালো করে এখান থেকে পরাবৃত্ত এবং পরের অংশটা উপবৃত্ত করবো, অর্থাৎ আমি পরবর্তী সময় যখন জ্যামিতি অংশ পড়াবো তখন কণিকের এই উপবৃত্তি অংশটা পড়াবো। আচ্ছা, এরপরে দেখো সপ্তম অধ্যায় আছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ, অর্থাৎ ইনভার্সের অঙ্কগুলা। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, লক্ষ্য করে এখানে কিন্তু দুইটা অপশন আছে, আমি একটু খেয়াল করে দেখো, এখানে দুইটা অপশনের ভিতরে একটা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ। আমরা কিন্তু করিয়েছি মাত্র এই বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, এইটা কিন্তু আমি করিয়েছি, বাট ত্রিকোণমিতিক সমীকরণটা এখনো কিন্তু করানো হয়নি। আমি যখন ত্রিকোণমিতি অংশ করাবো তখন তোমাদের কিন্তু এই পার্ট থেকে ত্রিকোণমিতিক সমীকরণটা করাবো। একটু মেমোরাইজ করে দিই, এই ধরনের অঙ্ক তুমি ছিলা কিনা বা দেখছো কিনা, এই ধরনের সূত্র ছিল ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, সূত্রটা ছিল ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই। এই আমি তো একটা সূত্র লিখেছি, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই হতে পারে, ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই হতে পারে, তিনটাও হতে পারে, এরকমও হতে পারে যে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড, এই ধরনের সূত্রও হতে পারে, অথবা সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই, কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই, কজ ইনভার্স এক্স মাইনাস কজ ইনভার্স ওয়াই, অর্থাৎ এই ধরনের অঙ্ক। আমি চিত্র দিয়ে শিখিয়েছিলাম কিছু অঙ্ক, লক্ষ্য করো, এইরকম যদি একটা ত্রিভুজ হয়, সেই ত্রিভুজটার যদি লম্ব দেওয়া থাকে মনে করো থ্রি, আর ভূমি দেওয়া থাকে যদি ফাইভ, তাহলে অতিভুজটা বের করে আমরা কিভাবে সেই অঙ্কগুলো করব, অর্থাৎ সবগুলাই আমাদেরকে টেনে কনভার্ট করে এই অঙ্কগুলো করতে হয়। তার মানে আমরা এই ধরনের অঙ্ক করে এসেছি সপ্তম অধ্যায়ের। আমাদের বাকি আছে ত্রিকোণমিতিক সমীকরণ। আমরা যখন তোমাদের সপ্তম অধ্যায় অর্থাৎ আমি ত্রিকোণমিতি করাবো তখন ত্রিকোণমিতিক সমীকরণ আমরা করব। এরপরে দেখো আমরা করিয়েছি অষ্টম অধ্যায়। এই অষ্টম অধ্যায়টা এবং নবম অধ্যায়টা কিন্তু একটু জটিল টাইপের, অর্থাৎ এইটার নাম হচ্ছে বলবিদ্যা। বলবিদ্যার দুইটা অংশ হচ্ছে, একটা হচ্ছে স্থিতিবিদ্যা আর একটা হচ্ছে গতিবিদ্যা। তোমরা যদি ক্লাস করে থাকো, আমি স্থিতিবিদ্যার কিছু অঙ্ক করিয়েছিলাম এবং স্থিতিবিদ্যার কয়েকটা সূত্র বুঝিয়েছিলাম। সূত্রগুলো কি কি হতে পারে আমি একটু মনে করাই দিই, যে কোনো একটা বিন্দুতে ক্রিয়ারত দুটি বল যদি থাকে, একটা পি এবং একটা যদি থাকে কিউ, তাহলে বলদ্বয়ের লব্ধি এবং মান এবং দিক নির্ণয়, অর্থাৎ সামান্তরিক সূত্র। তোমরা এগুলো কিন্তু ফিজিক্সেও পড়েছো আমার জানা মতে, অর্থাৎ এইরকম যদি থাকে, এইরকম যদি থাকে, তাইলে এখান থেকে এইটা যদি হয় পি, এইটা যদি বল হয় কিউ, তাহলে মাঝখান থেকে যেটা যাবে সেইটার নাম হচ্ছে আর, তার মানে এটা হচ্ছে লব্ধি। আর এর মানও একটা দেওয়া আছে, বা আর স্কয়ার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। মনে করে দেখো যে আর এর মান কত, আর একটা ছিল কত, থিটা ইকুয়াল টু কত ছিল, থিটা ইকুয়াল টু ছিল ট্যান ইনভার্স, ঠিক আছে। এরকম কিন্তু আমরা এই অঙ্কগুলো করিয়েছি। এই সামন্তরিক সূত্রের সাহায্যে দুটি বল দেওয়া থাকলে অনেকগুলো অঙ্ক আমরা করিয়েছি, এবং সেগুলো তোমরা ভিডিওগুলো আপলোড দেওয়া আছে, তোমরা আবার একটু মেমোরাইজ করে নেবা, যেহেতু এগুলো একটু জটিল। এই অঙ্কগুলো যেগুলো আমি পড়াবো বা আমি করিয়েছি, অথবা কিছু বোর্ডের অঙ্ক তোমরা কয়েক বছরের কয়েকটা পড়বা, এইগুলো এমনভাবে করবা করতে করতে যাতে মুখস্থের মতো হয়ে যায়, কারণ অঙ্ক বানাইয়া দিলে আসলে তুমি করতে পারবা না যদি ব্যাপক বেসিক জ্ঞান তোমার না থাকে। এরপরে এখানে দেখিয়েছিলাম বলের ত্রিভুজ সূত্র, তোমরা দেখবা আমি শীট দেওয়া আছে, আমার থিওরির শীটও আমার কিন্তু ওই ভিডিওতে আপলোড করা আছে, এবং আরো দেওয়া আছে লামির উপপাদ্য, লামির বিপরীত উপপাদ্য, এবং এই ধরনের অঙ্ক। লামির উপপাদ্য চিত্রটা একটু খেয়াল করে নাও,
এইরকম যদি একটা বল হয়, এইরকম যদি একটা বল হয়, এইরকম যদি বল হয়, একটা বল হচ্ছে পি, আর একটা যদি হয় কিউ, আর একটা যদি হয় আর, তাহলে পি বলটা হবে কি অপর দুইটা বলের সাইনের সমানুপাতিক। ঠিক আছে, আমি লিখেছিলাম পি ডিভাইডেড বাই সাইন অফ কিউ এই কোণ চিহ্ন আর ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই সাইন অফ কিউ, তাহলে আর আর পি, তাহলে থাকবে কত সাইন অফ আর এই কোণ চিহ্ন, এই হচ্ছে পি ইকুয়াল টু পি কিউ আর ডিভাইডেড বাই সাইন অফ আর যদি থাকে বাকি দুইটা কোণ, তাহলে কত হবে পি কোণ কিউ। এই যে চিহ্নটা এটা কিন্তু কোণ চিহ্ন, অথবা তুমি যদি এখানে একটা বিন্দু ধরে নাও ও, তাহলে তুমি কি লিখতে পারো কিউ ও আর কোণ। আমি ওটা যদি না দেই তাহলে এই যে চিহ্নটা দিলাম এটা হচ্ছে কোণ চিহ্ন, অর্থাৎ কিউ এবং আর এর মাঝখানে যে কোণটা উৎপন্ন হয় সেই কোণের চিহ্ন, এইটার নাম হচ্ছে লামের উপপাদ্য। আর একটা ছিল বলের ত্রিভুজ সূত্র, বলের ত্রিভুজ সূত্র কি অর্থাৎ সাম্যাবস্থায় থাকবে পি প্লাস কিউ প্লাস আর ইকাল টু জিরো, বলের ত্রিভুজ সূত্রটা ছিল পি প্লাস কিউ প্লাস আর ইকাল টু জিরো, অর্থাৎ তিনটি বল যদি একই দিকে ক্রিয়া করে তাইলে কি হবে, তাইলে বল তিনটি যদি সমান, তিনজনের শক্তি যদি সমান হয় তাইলে রেজাল্ট কত হবে জিরো, অর্থাৎ তিনটার যোগফল হবে শূন্য। আমরা কিন্তু এই স্থিতিবিদ্যার এই অঙ্কগুলো আমরা করিয়ে এসেছি, এবং আমাদের স্থিতিবিদ্যার পরে আর একটা চ্যাপ্টার আছে নবম অধ্যায়, সেই নবম অধ্যায় আমাদের করানো হয়নি, সেই নবম অধ্যায়টা হচ্ছে গতিবিদ্যা, অর্থাৎ নিউটনের গতিসূত্র। তোমরা ফিজিক্সে পড়েছো, এই চ্যাপ্টারটা তোমাদের কাছে একটু ইজি হতে পারে, তোমরা ফিজিক্সে পড়েছো ফার্স্ট পার্টে একটু খেয়াল করে দেখো যে নিক্ষিপ্ত বস্তুর গতিপথ একটা পরাবৃত্ত, তুমি যদি কোনো একটা বল এভাবে মারো তাহলে সেটা যে ঘুরে আসে সেটা একটা পরাবৃত্ত হবে, অর্থাৎ পরাবৃত্ত কিন্তু আমরা পড়িয়েছি এই যে, অর্থাৎ y স্কয়ার ইকুয়াল টু 4 ax এই ফর্ম হবে, নিক্ষিপ্ত বস্তুর গতি বা প্রক্ষিপ্ত বস্তুর গতি একটি পরাবৃত্ত। এছাড়াও এখানে আছে s ইকুয়াল টু ut প্লাস হাফ এ পি স্কয়ার, তোমরা 19 এও পড়েছো, তারপরে আছে v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2 as অথবা fs, এফটা কোনো কোনো জায়গায় as লেখে, লক্ষ্য করো v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2 as অথবা এটাকে লেখে u স্কয়ার প্লাস 2 fs। ঠিক আছে, তারপর s ইকুয়াল টু ut প্লাস হাফ f t স্কয়ার লেখে কোথাও, আবার কোথাও কোথাও লেখে ut প্লাস হাফ a t স্কয়ার, ক্লিয়ার? অর্থাৎ f এবং t একই জিনিস, f এবং t কে কি বলা হয় পূজা বলো তো, f টা কি অথবা t, f টা কি জিনিস অথবা এটা কি জিনিস, একই জিনিস, f ও যা a ও তা, কি বলো তো? এখানে এটা কি এই a অথবা এখানে এই f টা কি, এই f এবং a কিন্তু একই জিনিস, এখানেও এটা f, এখানে হচ্ছে এটা সরি এই a, একই জিনিস, আমি কিন্তু বলে দিলাম একই জিনিস, এটা কি বলা হয়, ক্লাস 9 থেকে শিখে আসছো কিন্তু তোমরা, সময়টা কিছু বুঝতেছো? আচ্ছা তোমরা বলো তো ত্বরণ কাকে বলে, ত্বরণ মন্দন বেগ এগুলা কি জানো ফিজিক্সে? তো এগুলো তোমাদের পড়ার কথা, তোমরা স্যার অনেকক্ষণ যাবত বলতেছি ত্বরণ, আপনি আমাদের কথা শুনতেছেন না? আমি তো এখন শুনলাম তোমার কথা। ও এই জন্যই তো স্যার, আমি তো তোমার ওখানে মিউট করা ছিল আর আগে সেজন্যই স্যার, হ্যাঁ আমারও খেয়াল ছিল না, পরে দেখি মিউট করা। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে ত্বরণ, ত্বরণের ইংলিশ হচ্ছে এক্সিলারেশন, এক্সিলারেশনের প্রথম অক্ষর এ, এই জন্য কোথাও এ দেওয়া হয় অথবা কোথাও এফ দেওয়া হয়। আচ্ছা ঠিক আছে, তার মানে আমাদের এগুলো আছে নবম অধ্যায়, এই যেগুলো আমি বলতেছি এগুলো আছে নবম অধ্যায়, এটা হচ্ছে আর নবম অধ্যায়টার চ্যাপ্টারটার নাম হচ্ছে গতিবিদ্যা, এখানে ওই যে তোমার সবই নিউটনের গতিসূত্রের কিছু সূত্র কাজে লাগবে। মনে করো একটা গুলি মারলো, গুলিটা কিছু ঢোকার পরে থেমে গেল, দেখেছে মন্দন কত বেগ কত, স্রোতের অনুকূলে প্রতিকূলের কিছু অঙ্ক দেওয়া থাকতে পারে এগুলো। তার মানে আমি একটু এখন চ্যাপ্টার ওয়াইজ তোমাকে দেখাচ্ছি, আমাদের প্রথম অধ্যায়টাই হচ্ছে বাস্তব সংখ্যা, আমাদের দ্বিতীয় অধ্যায় কিন্তু আমি করাই নেই, দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে যোগাশ্রী প্রোগ্রামার, অর্থাৎ ইংলিশে বলা হয় লিনিয়ার প্রোগ্রামিং, এইখানে তোমাদের গ্রাফ কাগজ লাগবে, এবং এইটার কাজ হচ্ছে আমাদের দেশে ব্যবসায়ীরা এই কাজটা ফলো করে, অর্থাৎ ম্যাথমেটিক্সের যে প্রয়োগ তোমরা জানবা, দেখা যায় যে যারা কমার্সে পড়ে
ওরা বড় জোর কি করে বিবিএ অথবা এমবিএ পড়ে, বলতেছে কমার্সে বিবিএ এমবিএ, আর একটা কোর্স আছে আইসিএমএ অথবা সিএ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। ঠিক আছে, তাহলে বিবিএ এবং এমবিএ, এখন তো আমাদের বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটি আছে প্রায় 60টার উপরে, তা প্রাইভেট ইউনিভার্সিটি খোলার পরেই প্রথমে বিবিএ এবং এমবিএ কোর্সটা চালু হয়। এই জন্য এখন যারা এগুলো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে তাদের এই সার্টিফিকেটের খুব একটা ভ্যালুয়েশন নাই, কিন্তু যখন ঢাকা ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ছিল বিবিএ এমবিএ, ওই পাশ করার আগেই কোম্পানি ওদেরকে বুক করতো যে ভাই তুমি পাশ করার করার দেখা যাচ্ছে 6 মাস দেরি হচ্ছে, তোমাকে আমি এখনই অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিলাম, মাসে মাসে তোমাকে স্যালারি দেবো, তুমি আমার প্রতিষ্ঠানে জয়েন করবা, এতটাই ডিমান্ড ছিল। ওদের কাজ হচ্ছে কি, কোনো কোম্পানি বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের তাদের মেইন কাজ হচ্ছে যে সে বিনিয়োগ করবে কম, অর্থাৎ পুঁজি খাটাবে কম, ব্যবসা করবে বেশি। অর্থাৎ কোনো প্রতিষ্ঠানে স্বল্প বিনিয়োগের মাধ্যমে যদি সর্বোচ্চ মুনাফা অর্জন করা হয় তার নামই হচ্ছে যোগাশ্রী প্রোগ্রামার। আমি কি বুঝাইতে পারছি? অর্থাৎ একজন যোগাশ্রী প্রোগ্রামার মেইন কাজ হচ্ছে সে কোনো স্বল্প মানে বিনিয়োগ করবে সে অল্প, কিন্তু তার প্রাপ্তি বা প্রফিট চাইতে বেশি। তুমি দেখবা এখন কিছু কিছু প্রাইভেট ব্যাংক আছে, প্রাইভেট ব্যাংকে দেখবা যে এমপ্লয়ার অনেক কম, অর্থাৎ চাকরিজীবী কম, কিন্তু তুমি সোনালী ব্যাংকে অথবা রূপালী ব্যাংকে যেয়ে দেখো একটা চেক, তোমাদের যদি অভিজ্ঞতা থাকে অথবা তোমার বাবা মার কাছে জিজ্ঞেস করবা, সোনালী ব্যাংকে যাবা একটা চেক দিবে, একটা চেক দেখবে তোমার চেহারার দিকে তাকাবে, তোমার সিগনেচার মিলছে কিনা দেখবে, কত কিছু কাহিনী করার পর কমপক্ষে আধা ঘন্টা পরে তোমাকে টাকা দিবে। কিন্তু ওদের কর্মচারীর সংখ্যা কিন্তু অনেক বেশি, এক টেবিল থেকে আর এক টেবিল, আর এক টেবিল থেকে আর এক টেবিলে যেতে হয়। কিন্তু একটা প্রাইভেট ব্যাংকে যাবা, তোমার সাথে সাথে চেকটা দেবে, তোমাকে 2 মিনিট বা 3 মিনিটের ভিতরে তোমাকে টাকাটা দেবে। ঠিক আছে, ওদের কিন্তু জনসংখ্যা কম, ওরা এক্সপার্ট, ওরা কম্পিউটারে সবকিছু হ্যান্ডেল করে, এবং ওদের কিন্তু তুলনামূলক সরকারি যে ব্যাংকে চাকরি করে তাদের চেয়ে স্যালারিও বেশি দেয়। তার মানে কি, ওই দেখা যায় যে একটা সোনালী ব্যাংকে 3 জন কর্মচারী বা 3 জন কর্মকর্তা যে কাজ করে সেই কাজ একটা প্রাইভেট ব্যাংকে 1 জন কর্মকর্তা করে। তার মানে কি, তাকে স্যালারি বেশি দিতে তো বাধা নাই। তার মানে এই যে বড় বড় শিল্প প্রতিষ্ঠান তাদের কাছে যে এই বিবিএ অথবা এমবিএ ম্যান বিভিন্ন বিজনেস পলিসি নিয়ে যায়, তুমি দেখবা দেখা যাচ্ছে একজন এক্সপার্ট বিবিএ অথবা এমবিএ ম্যান তার যখন এক্সপিরিয়েন্স হয়ে যায় সে ওই কোম্পানিকে এমন একটা ফর্মুলা আপডেট করে দিল যে ফর্মুলার কারণে ওই কোম্পানির প্রচুর প্রফিট হচ্ছে, তখন কি করে ওই এমপ্লয়ারকে যে ভাই তোমার জন্য তো আমি এত প্রফিট পেলাম, যাও তোমাকে আমি বিদেশে, তুমি সিঙ্গাপুর যাও, তুমি কানাডা যাও, ওখানে দিয়ে দেখো আরো কোনো পলিসি তৈরি করতে পারো কিনা, তাকে ছেলে মেয়ে বউ নিয়ে তাকে বিদেশে বিনোদনের জন্য পাঠিয়ে দেয়, পাঠিয়ে দিয়ে দেখা যায় যে 3 মাস পরে সে আসলো। তার মানে কি, সব খরচ কোম্পানি বেয়ার করতেছে, কেন করতেছে, ওই লোকের কারণেই ওই কোম্পানি প্রফিট অর্জন করতেছে। তার মানে উনি একটা থিওরি অ্যাপ্লাই করে দেয় যে থিওরির কারণে দেখা যাচ্ছে যে বিনিয়োগ করবে কম কিন্তু মুনাফা করবে সর্বোচ্চ। এইটা মেইন হচ্ছে আমাদের এখানে যে দ্বিতীয় চ্যাপ্টারটা বাদ রয়ে গেছে, সেই দ্বিতীয় চ্যাপ্টারটা আমরা যখন করব যোগাচ্ছিদের প্রোগ্রামার। তৃতীয় চ্যাপ্টার আমরা করিয়ে ফেলছি জটিল সংখ্যা, অর্থাৎ জটিল সংখ্যার সাহায্যে মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করো এবং তোমার বর্গমূল নির্ণয় করো, এ প্লাস আই বি আকারে প্রকাশ, তোমরা একটু রিভিউ করো, আমার ক্লাসগুলো দেওয়া আছে একটু রিভিউ করবা। তারপরে চতুর্থ অধ্যায়ে বহুপদী সমীকরণ আমরা করিয়েছি, পঞ্চম অধ্যায়ে আমরা প্রথম অর্থাৎ ফার্স্ট ইয়ারে করিয়েছি, ষষ্ঠ অধ্যায়ে কণিকের 3টে অংশের 1টা পার্ট করিয়েছি, বাকি 2টা পড়াবো। সপ্তম অধ্যায়ে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন আমরা করিয়েছি, ত্রিকোণমিতিক সমীকরণ করিয়ে নেয় অর্থাৎ সমাধান অঙ্ক করে নিয়ে এটা আমরা করব। অষ্টম অধ্যায়ে আমরা করিয়েছি, নবম অধ্যায়ে আমাদের বাদ রয়েছে, টোটালি করাই নাই, এবং আমাদের দশম অধ্যায়ে বাদ রয়েছে। দশম অধ্যায়ে তোমরা পারবা, এখানে আমি একদিন দুদিন দেখাই দিলেই পারবে, এখানে বিস্তারের কিছু অঙ্ক, ওই যে একটি ছক্কা নিক্ষেপ করলে বা তোমার 6 হওয়ার সম্ভাবনা কত, বা 52 খান টাসের ভিতরে একটা টাস আমি টান দিয়ে নিয়ে আসলাম ওই টাসের ভিতরে হরতন হওয়ার সম্ভাবনা কত, এই ধরনের অঙ্ক হচ্ছে তোমার ওই লাস্ট চ্যাপ্টার। এবং কিছু আছে পরিসংখ্যানের অঙ্ক, যে পরিসংখ্যানের অঙ্ক তোমরা ক্লাস 8 করেছো, তোমরা 19 বোধহয় হায়ার ম্যাথে ছিল যে গড় ব্যবধান, পরিমিত ব্যবধান, বিস্তার, এগুলা নির্ণয় করা, সেই ধরনের কিছু অঙ্ক আছে। আচ্ছা, আজকে তোমাদের যে কোশ্চেনের প্যাটার্নটা আমি বলে দেবো, একটু দেখে নাও। কোশ্চেন হচ্ছে ক বিভাগে তোমার বীজগণিত এবং ত্রিকোণমিতি থেকে তোমার কোশ্চেন হবে,
বীজগণিতে কি কি আছে লক্ষ্য করো, বাস্তব সংখ্যা আছে, অসমতা আছে, যোগাচ্ছেদী প্রোগ্রামার আছে, জটিল সংখ্যা আছে, বহুপদী ও বহুপদী সমীকরণ আছে, দ্বিপদী বিস্তৃতি আছে, বিপরীত ত্রিকোণমিতীয় ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ। তার মানে অনেকগুলো চ্যাপ্টার, কিন্তু এই বীজগণিত এবং ত্রিকোণমিতি থেকে তোমার কোশ্চেন আসবে কয়টা, চারটা। তোমাকে অ্যান্সার করতে পারবা তুমি সর্বোচ্চ তিনটা, কারণ কন্ডিশন দেওয়া থাকবে যে তোমার কন্ডিশনটা কি দেওয়া থাকবে, কোন বিভাগ থেকে তিনটির বেশি তুমি অ্যান্সার করতে পারবে না। যদি ক বিভাগ থেকে তিনটি অ্যান্সার করো তাহলে খ বিভাগ থেকে দুইটি। আবার খ বিভাগে তোমার অ্যান্সার করতে হবে জ্যামিতি, বলবিদ্যা এবং পরিসংখ্যান। অর্থাৎ এই জ্যামিতি একটা অধ্যায় আছে আমাদের, কনিক, কনিকের তিনটে পার্ট, পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত, এবং থাকবে সপ্তম অধ্যায়, এবং থাকবে অষ্টম অধ্যায়, এবং থাকবে তোমার দশম অধ্যায়। ক্লিয়ার? এইগুলা মিলে হচ্ছে তোমাদের কি, অর্থাৎ লক্ষ্য করো খ বিভাগ থেকে থাকবে, এইটা হচ্ছে খ বিভাগ, এইটা হচ্ছে খ বিভাগ, এইটা হচ্ছে খ বিভাগ, আর একটা হচ্ছে খ বিভাগ, সেটা হচ্ছে নবম অধ্যায়, নবম অধ্যায়, এবং আর একটা হচ্ছে খ বিভাগ দশম অধ্যায়, দশম অধ্যায়। অর্থাৎ এইটা 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 এবং এইটা, এইগুলো মিলে হচ্ছে তোমার খ বিভাগ, অর্থাৎ তোমার ত্রিকোণমিতি। এবং কি আছে দেখো, লক্ষ্য করো, জ্যামিতি, বলবিদ্যা ও পরিসংখ্যান। ঠিক আছে, এই জ্যামিতি, বলবিদ্যা এবং পরিসংখ্যান, এখান থেকে আসবে তোমার চারটা কোশ্চেন। এই চারটার থেকে তুমি সর্বোচ্চ তিনটার অ্যান্সার করতে পারবা। তবে আমি সাজেশন করব তোমাদের, তুমি এমন ভাবে বা তোমরা এমন ভাবে প্রিপারেশন নেবা যাতে ক বিভাগ থেকে তুমি তিনটি অ্যান্সার করতে পারো, কারণ ক বিভাগ তোমাদের কাছে সহজ। কেন সহজ? তুমি বাস্তব সংখ্যা পারো, তুমি জটিল সংখ্যা পারো, বহুপদী সমীকরণ পারো, দ্বিপদী ফার্স্ট ইয়ারে পারো, এবং তোমরা 19 তোমাদের দ্বিপদী ছিল। ক্লিয়ার? এইগুলা। আর মাঝখানে যে চ্যাপ্টারটা আছে যেটা বলছিলাম যোগাশ্রী প্রোগ্রামার, ওইটা আমি দুইটা বা তিনটা ক্লাস নিলে তোমরা ওইটাও পারবা, খুবই সহজ। একটা শুধু চিত্র থেকে একটা জিনিস বুঝতে হবে যে আমরা কোন এলাকাটা চিহ্নিত করব, সেখান থেকে সর্বোচ্চ মান অথবা সর্বনিম্ন মান তোমাকে বের করতে বলবে। তার মানে ক বিভাগ থেকে তুমি, তোমার টার্গেট থাকবে ক বিভাগ থেকে আমি তিনটি অ্যান্সার করব, তাইলে তোমার খ বিভাগ থেকে দুইটি অ্যান্সার করা সহজ হবে। কারণ হচ্ছে খ বিভাগ থেকে তোমার টার্গেট থাকবে জ্যামিতি থেকে আমি অ্যান্সার করবই, এবং দশম অধ্যায়, দশম অধ্যায়টা কি আছে, পরিসংখ্যান এবং কি, লক্ষ্য করো, বিস্তার এবং পরিসংখ্যান থেকে অ্যান্সার করব। তাইলে তোমার এই যে সপ্তম, এই অষ্টম অধ্যায় এবং নবম অধ্যায়, এই অঙ্কগুলো একটু জটিল, তুমি যদি ব্যাপক তোমার প্রস্তুতি না থাকে তুমি ক খ গ তুমি অ্যান্সার করতে পারবে না, হয়তো বা দেখা যাচ্ছে ক পারো খ পারো গ পারতো না, কারণ ওটা একটু পেস মেরে দেয়। তাহলে তোমার টার্গেট থাকবে ক বিভাগ থেকে আমি তিনটি অ্যান্সার করব, আর খ বিভাগ থেকে আমি চেষ্টা করব এই যে কনিক এবং দশম অধ্যায় থেকে অ্যান্সার করার। আর এগুলো যে একদম আমি ছেড়ে দেবো তা তো না, আমি ছেড়ে দেবো না, আমি ওগুলাও করব, যেগুলো করব সেগুলো থেকে আসলে যাতে আমি পারি, অর্থাৎ বন্দুকের গুলি মিছিল যাতে আমাদের প্রশ্ন মিস না হয়, আর যেগুলোতে আমি বুঝবো না বা কঠিন মনে হবে ওটা আমি ধরবোই না। ক্লিয়ার? এইভাবেই তোমরা কিন্তু প্রিপারেশনটা নিবা, তাহলে কিন্তু অ্যান্সার করা সহজ হবে। তাইলে আমি আজকে তোমাদের শুধুমাত্র সিলেবাস সম্পর্কে এবং কি কি আমি বিগত সময় পড়াইছি, যদিও কলেজের অফিসিয়ালি আজকে কিন্তু সেকেন্ড ইয়ার ক্লাস, কিন্তু আমি ব্যক্তিগতভাবে তোমাদের যতগুলা বিগত সময় ফার্স্ট ইয়ারে ক্লাস অনলাইনে নিয়েছিলাম সবগুলাই সেকেন্ড ইয়ারে ক্লাস নিয়েছিলাম, শুধুমাত্র বৃত্ত বাদে, কারণ বৃত্ত আমরা ফার্স্ট ইয়ারে করেছিলাম না। অতএব আমি অনেকগুলো চ্যাপ্টার করেছি, এরপরেও যদি তোমাদের ওই ক্লাসগুলা বুঝতে সমস্যা হয় তোমরা ক্লাসে তোমরা প্রশ্ন করবা, আমি চেষ্টা করব যাতে তোমাদের এই ক্লাসগুলো সম্ভব বাড়িতে বসে পুষিয়ে নিতে পারো। তাহলে আজকে এ পর্যন্তই রাখলাম, আমি নেক্সট ক্লাসে তোমাদের এখানে যে তোমাদের দ্বিতীয় অধ্যায়টা বাদ পড়ে গেছে যে যোগাশ্রী প্রোগ্রামার, সেই যোগাশ্রী প্রোগ্রামটা আমরা নেক্সট ক্লাসে আমরা করব। ক্লিয়ার? তাহলে তোমরা ওই নেক্সট ক্লাসে অবশ্যই তোমরা কি নিয়ে আসবা, গ্রাফ কাগজ নিয়ে আসবা, এবং তোমরা যদি না বুঝে থাকো, যেহেতু এটা একদম নতুন, অনেক আগে যখন ছিল এই 5-6 বছর ধরে এই এই দ্বিতীয় চ্যাপ্টারটা আসছে, এর আগে ছিল না, তাহলে তোমরা বারবার কোশ্চেন করবা, বুঝে নেবা, আর লাইভেই ক্লাস করার চেষ্টা করবা। কারণ লাইভে ক্লাস করলে সুবিধা কি, তোমরা কোশ্চেন করতে পারো, তোমরা কিন্তু ভিডিওটা দেখলে তাৎক্ষণিক তোমাদের একটা কোশ্চেন মনে হলেও
পরবর্তী সময় ভুলে যাও বা ক্লাসে অ্যাটেন্ড করো না, তোমরা কোশ্চেন গুলো করতে পারো না, তোমরা লাইভে ক্লাস করার চেষ্টা করবো। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।